আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রোমানিয়ার আমাদের বেশ কিছু আপডেট নিয়ে এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। রোমানিয়াতে ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিসা হয়েছে, বেশ কিছু ফ্লাইটও আমরা দিয়েছি এবং তারা ফ্লাইট করে রোমানিয়া পৌঁছে বর্তমানে তাদের কর্মজীবন তারা শুরু করতে পেরেছে। এই মাসে আরও অনেকগুলো ফ্লাইট আমাদের রয়েছে। আগামী 6 থেকে 10 তারিখের মধ্যে আরও অনেকগুলো ফ্লাইট আমরা রোমানিয়ার জন্য দিব এবং এর পরবর্তী ধাপে আরও অনেক ভিসার ডেলিভারি রয়েছে আমাদের এবং বেশ কিছু ভিসার আবেদনপত্র দিল্লি দূতাবাসে শিডিউল হয়ে জমা দেওয়ার অপেক্ষায় আমাদের এজেন্ট বসে আছে, শিডিউল অনুযায়ী সেগুলো জমা হয়ে যাবে। এছাড়াও আমরা বেশ কিছু সাবমিশন স্লিপ পেয়েছিলাম, সেই সাবমিশন স্লিপের ওয়ার্ক পারমিটের কাগজপত্র জানুয়ারি মাসের শেষের দিকে আমাদের আরও অনেকগুলো ওয়ার্ক পারমিট আমাদের হস্তগত হবে। এরই ধারাবাহিকতা আমরা নতুন করে প্রায় 60টিরও বেশি ফাইলস রোমানিয়ার জন্য দাখিল করেছি, যে ফাইলসের সাবমিশন স্লিপ আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের কাছে চলে আসবে। এ হচ্ছে আমাদের পার্সোনাল আপডেট। এবং আরেকটি আপডেট উল্লেখযোগ্য যে রোমানিয়ার জন্য অনেকে আমাদের কাছে যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছিলেন, যাদের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পর দিল্লিতে আমরা শিডিউলের জন্য পাঠিয়েছিলাম, তাদের অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ডিসেম্বরের 15 বা 20 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে। বেশ কিছু পুলিশ ক্লিয়ারেন্স জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে আমরা জানুয়ারির 2 তারিখে অবস্থান করছি। জানুয়ারির 2 তারিখ পর্যন্ত অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এই পুলিশ ক্লিয়ারেন্স যারা জুন মাসে, জুলাই মাসে, অগস্ট মাস পর্যন্ত যারা পুলিশ ক্লিয়ারেন্স আমাদের কাছে দিয়েছিলেন, তারা আরেকটি নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনপত্র করে দিবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের কাছে এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো জমা প্রদান করবেন। আমাদের রোমানিয়ার অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তারা নতুন যারা ফাইল জমা দিয়েছিলেন তাদের অনেকগুলো পুলিশ ক্লিয়ারেন্সের ইস্যু ডেট ছিল জুন মাসে এবং জুলাই মাসে, এবং এর আগে অনেকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছিলেন, সেই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদগুলো শেষ হয়ে গেছে। এই ভিডিও বার্তার মাধ্যমে আমাদের যত ক্লায়েন্ট আছে যারা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সবাইকে আমরা এই বার্তা জানাচ্ছি, আপনারা নতুন করে আরেকটি আবেদনপত্র করে দিবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এবং নতুন পুলিশ ক্লিয়ারেন্সগুলো আমাদের কাছে জমা প্রদান করবেন। তাহলে আপনার ওয়ার্ক পারমিট দ্রুততম সময়ের মধ্যে চলে আসবে এবং যে ওয়ার্ক পারমিটগুলো পেন্ডিং অবস্থায় দূতাবাসে জমা প্রদানের অপেক্ষায় পড়ে আছে বা কিছু কিছু জমাও প্রদান আমরা দূতাবাসে করেছি, সেই দূতাবাসে বর্তমানে ডেলিভারির অপেক্ষায় যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো দূতাবাসের ভিতর থেকে এজেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রত্যেকের নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে। যারা পুলিশ ক্লিয়ারেন্স দিতে ব্যর্থ হবেন তাদের ভিসার সম্ভাবনা নাই, আপনাদের ভিসাটি হবে না। সুতরাং এ পর্যন্ত এত এত বৈতরণী পার হয়ে, এত স্টেপগুলো পার হয়ে আপনারা শেষ প্রান্তে আছেন। এই পুলিশ ক্লিয়ারেন্স যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স দিলে আমরা এই ভিসা স্ট্যাম্পিংগুলো দূতাবাস থেকে ডেলিভারি নিয়ে আপনাদের জন্য আমরা দিতে পারবো এবং মেন পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা সবাই ফ্লাইট করতে পারবেন। বর্তমানে এই বার্তাটি আরেকবার সংক্ষেপে গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানাচ্ছি, যাদের পুলিশ ক্লিয়ারেন্স ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে, মেয়াদটি শেষ হয়ে যাবে, 6 মাসের মেয়াদ শেষ হয়ে যাবে, তারা নতুন করে আবারও পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং আমাদের কাছে জমা প্রদান করবেন। রোমানিয়াতে এবারে যে ধরনের কাজকর্ম আমরা আয়োজন করতে পেরেছি, কনস্ট্রাকশন সাইডে অবারিত কাজের সুযোগ রয়েছে। কনস্ট্রাকশন সাইটে আমাদের কাছে 1200 কাজের অফার রয়েছে। যারা স্কিল আছেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, কার্পেন্টার, ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন, তারা
রোমানিয়ায় গমন করে স্কিল ওয়ার্কার হিসাবে আপনারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন। যারা হেল্পার আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, সুঠাম দেহের অধিকারী এবং যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান, তারা অনভিজ্ঞ হয়েও হেল্পার হিসাবে কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। আমাদের হাতে সরাসরি কোম্পানি ডিরেক্ট কোম্পানির কাজ রয়েছে, সেই ডিরেক্ট কোম্পানিতে আপনারা যেয়ে কাজকর্ম করতে পারবেন। রোমানিয়াতে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে। বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মধ্যে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, গাড়ির রঙের ডেন্টিং পেন্টিংয়ের কাজ, কার ওয়াশ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, কাটিং মাস্টার, ফ্লোর ইনচার্জ সহ বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। এবং রোমানিয়াতে এগ্রিকালচার, গ্রেন হাউস, পোলট্রি ফার্ম, ঘোড়ার খামারে কাজের সুযোগ রয়েছে। আপনারা যারা রোমানিয়াতে যেতে চান, তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং করে ওয়ার্ক পারমিট লাভ করে দিল্লিতে এজেন্টের মাধ্যমে জমা প্রদান করে ভিসা লাভ করে বাংলাদেশে এই পাসপোর্টগুলো ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা স্মুথলি ফ্লাইট করে রোমানিয়ার বুখারেস্ট এয়ারপোর্টে পৌঁছে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে আপনি রোমানিয়ায় পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। রোমানিয়ায় যাওয়ার জন্য আমরা সরাসরি ডিরেক্ট কোম্পানিতে কাজ করছি। আপনারা যারা রোমানিয়াতে কাজ করতে যাবেন, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর অবশ্যই অবশ্যই রোমানিয়া অবস্থান করবেন বা আরও বেশি সময় কাজের ইচ্ছা পোষণ করছেন, তারাই আমাদের সঙ্গে রোমানিয়ার কাজের জন্য যোগাযোগ করুন। যারা 6 মাসের আগে বা রোমানিয়ায় পৌঁছে পরের দিন বা 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে বা আপনারা টিআরসি কার্ড পাওয়ার আগে বা 6 মাসের পূর্বে আপনি রোমানিয়া ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে ফাইল প্রসেসিংয়ের প্রয়োজন নেই। আপনারা যারা ডিরেক্ট কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যাবেন, রোমানিয়ায় রেমিটেন্স ইনকাম করতে যাবেন, তারাই শুধু আমাদের কাছে ফাইল দাখিল করুন। আমরা এমন কোনো ক্যান্ডিডেটের ফাইল প্রসেস করতে চাচ্ছি না যারা রোমানিয়ায় যেয়ে গেম মেরে অবৈধভাবে রোমানিয়া থেকে অন্য দেশে চলে যাবেন। আপনারা আমাদের কাছে ফাইল জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে আমাদের হাতে আরও বিভিন্ন হাই হাই কোম্পানি, সাপ্লাই কোম্পানির অফার রয়েছে যেগুলোতে আপনারা সহজে গেম মারতে পারবেন। তবে এই ধরনের কাজে আমরা আসলে করতেই চাচ্ছি না। এরপরেও যদি কোনো ক্যান্ডিডেট থাকেন গেম মারার মতো, যে আপনি রোমানিয়ায় যেয়ে থাকবেন না, সরাসরি এই বিষয়ে আমাদের সঙ্গে আন্তরিকতার সাথে কথা বলুন, আমরা হাই হাই কোম্পানির ভিসা আপনাকে করে দিব। আপনি রোমানিয়ায় শুধু এয়ারপোর্ট এক্সিট করে ভিতরে ঢুকে আপনি আপনার মতো করে গেম মেরে চলে যেতে পারবেন, এই বিষয়ে আপনার জন্য আমাদের এবং কোম্পানির কোনো আপত্তি থাকবে না। এবং এই ভিসাগুলো আপনারা খুব অল্প মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করতে পারবেন। যারা এই ধরনের সাপ্লাই কোম্পানি বা হাই হাই কোম্পানিতে ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, তাদের রোমানিয়া না যাওয়াই ভালো। তারপরেও যারা সেঞ্জেনে যেতে চান, রোমানিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে অবৈধভাবে সেঞ্জেনে যেতে চান, সেইভাবে সেঞ্জেনে গেলে আপনি আসলে উপকৃত হতে পারবেন না। আপনি সেঞ্জেনে গেলেও অবৈধই থাকছেন। তার চেয়ে ভালো আপনি সরাসরি আমাদের মাধ্যমে সেঞ্জেনের বিভিন্ন জায়গার ভিসা আমরা প্রসেসিং করছি, আপনি সরাসরি সেঞ্জেনের ওয়ার্ক পারমিট নিয়ে ঢাকা এবং থার্ড কান্ট্রিতে যেসব দেশের ভিসা প্রসেসিং করতে হয়, যেমন স্লোভাকিয়া, পোল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলোতে আপনি বাংলাদেশের বাইরে থার্ড কান্ট্রিতে অর্থাৎ দিল্লিতে বা ভারতে ভিসা প্রসেসিং করতে পারবেন। এছাড়া মাল্টা, হাঙ্গেরি, এই ভিসাগুলো আপনারা এবং ডেনমার্কের ভিসা ঢাকা থেকে করতে পারবেন। তো রোমানিয়ায় যারা সত্যিকার অর্থে কাজের উদ্দেশ্যে যাবেন, রোমানিয়ায় কাজ করে কমপক্ষে 6 মাস 1 বছর তো কাজ করবেনই, এর বাইরেও যারা আরও অধিক সময় রোমানিয়ায় কাজ করতে চান, রোমানিয়ায় সেটেলমেন্ট হতে চান, তারাই আমাদের সঙ্গে রোমানিয়ার ফাইলগুলো প্রসেসিং করুন। এই জানুয়ারি মাসের শুভ নববর্ষ উপলক্ষে আপনারা আমাদের কাছে ফাইল প্রসেসিং করলে
আমরা 3 থেকে 4 মাসের মধ্যে আপনার পারমিটটি রোমানিয়া থেকে নিয়ে আসব এবং পরবর্তী 1.5 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা কমপ্লিট করে আপনার ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যারা রোমানিয়ায় যাবেন ফিউচার ওয়ার্ল্ডের অনেকগুলো সাকসেস রয়েছে, আমরা ভিসার স্টিল শটগুলো আমরা স্ক্রিনশটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের অনেকগুলো ভিসার ছবি আপনাদের কাছে দিলাম, সাম্প্রতিককালে এই ভিসাগুলো হয়েছে এবং এই ভিসার সাকসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা রোমানিয়ায় যেতে চান তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি যোগাযোগ করে রোমানিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি প্রসেস করে রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়ায় গমন করুন। এই প্রত্যাশা রেখে আজকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং আমাদের অফিসিয়াল বিভিন্ন রোমানিয়ার আপডেট সংক্রান্ত তথ্য এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।